আরে টাইমে তো লিমিটেড আছে, কারণ তো অনেকক্ষণ ধরে ফোন করছে। না না এখানে বসো, ফোন তো ছাড় আমাকে। ঠিক আছে তুই শোনা, মানে অনেকদিন তো হলো তখনও বিজি বলি, আমি রাতে যখন ফোন করি তাতেও বিজি বলে। সবসময় তোর দেরি, তোর সবকিছু, তোর লাল। তুই এটা আমি প্রচুরবার বলেছি ব্যাপারগুলোকে নিয়ে, যে তুই দেখ কতটা সুন্দর লাগছে, তুই এখানেও লালটা পরে আসলি। তুই সবকিছু আমার উপর চাপিয়ে দিচ্ছিস, আমি বলেছি আমার লালটা ভালো লাগে, মানে ভালো লাগে না, আমার কিছু চাপিয়ে দিস আমার উপর, এইটাই আমার বাজে লাগে। কি চাপিয়ে দিছিস তোর উপর? তুই আমাকে লাল পড়লে ভালো লাগে না, এইটা তো চাপিয়ে দেওয়াই। এখানে হাতের রিয়্যাক্ট করিস না, ছাড়। তোর হাত ধরলেও সমস্যা, কি ডিসিশনটা কি আছে আবার? কেন ঠিক আছে বল, কথা বলতেছিস তো বল। তোর ফোন এসেছে, ঠিক আছে সাইলেন্ট ফোনটা ধর। আরে কাট, ফোনটা ধর। তুই বাদ দে না, তুই বলবি কে ফোন করছে নাকি? তোর কি জেনে আমায় দিয়ে কেউ ফোন করতে পারে? দেখ আমি কিন্তু তো মানে কখনো তোর ফোনে হাত দিই না। তুই চেক কর। কেন চেক করব? আমি যখন তোকে রাতেও ফোন করি সেই টাইমেও ফোন করে, আমি এখন তোকে আসতে বললাম সেই সময় ফোন করছে। আমাকে তো বেরোতে হবে বললাম, তাড়াতাড়ি সবকিছু চাপিয়ে দেয়া নিতে পাচ্ছি না, তোর সন্দেহবাতিকতা নিতে পাচ্ছি না। কেন সন্দেহ হবে? কিছু না করলে তো কিছু মানে ফোন বিজি মানেই কি অন্য কোনো ছেলে আমায় ফোন করবে? আমার কি আর কোনো বন্ধু নেই? আমাকে কেউ ফোন করে? কেন করে না? আমাকে কেউ ফোন করে তুই দেখেছিস? হ্যাঁ তোর কোনো বন্ধু নেই বলে হয়তো তোকে ফোন করে না। বন্ধু নেই এটা হাসি কর। না তোর এখন আমার রিয়াকশন কি দেখেছিস? আমি যাই বলি তোর মনে হয় আমি ভুল বলি। হ্যাঁ ভালো লাগছে না আমার, সিরিয়াসলি ভালো লাগছে না, মানে একটা তুই বাড়ি যা, আমাকেও যেতে করিস না ব্যাপারগুলো চলে যাচ্ছে। ব্রেকআপ টাকা হয়ে গেছে মনে হচ্ছে ওদের আবার। সে কি রে ব্রেকআপ হতেই পারে না, আবার কি আছে? আমার কিন্তু দেখে টেনশন হচ্ছে। কেন দেখা যাবে, হবেই তারপর সবার কি ব্রেকআপ হয়? সবার ব্রেকআপ হয় না কখনো।